দাদা বা মহারাজা যে নামই আমরা ডাকি না কেন, মানে সৌরভ গাঙ্গুলি, তার বায়োপিক ফাইনালি আসতে চলেছে। সৌরভ গাঙ্গুলির বায়োপিক কে ডিরেক্ট করছেন, কে অ্যাক্টিং করতে চলেছেন, আর ওয়েট করতে পারছেন না যে কতক্ষণে বা কবে থেকে মুভিটা শুটিং করা স্টার্ট হবে আর কবেই বা আমাদের কাছে আসবে থিয়েটার্সে। আমাদের সকলের প্রিয় দাদা বা মহারাজার যদি কথা বলি, তখনই ভীষণভাবে আমরা কিন্তু ইমোশনাল হয়ে যাই। আর সেই দাদা বা মহারাজা যে নামই আমরা ডাকি না কেন, মানে সৌরভ গাঙ্গুলি, তার বায়োপিক ফাইনালি আসতে চলেছে। এবার যেটা নিয়ে এক্সাইটমেন্ট সব ফ্যানেদের মধ্যে, মানে 8 থেকে 80 সকলেই তো আমরা ওনার ফ্যান, এবার এই সৌরভ গাঙ্গুলির বায়োপিক কে ডিরেক্ট করছেন, সিনেমাটি ডিরেক্ট করছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। এবার মেন কোয়েশ্চেন যেটা সকল ফ্যানেদের মাথায় যে প্রথম প্রশ্নটি আসে, সেটা হচ্ছে কে অ্যাক্টিং করতে চলেছেন। এই সিনেমাটিতে আমরা দেখতে পাবো আয়ুষ্মান খুরানাকে, তিনি সৌরভ গাঙ্গুলির চরিত্রে অ্যাক্টিং করতে চলেছেন ওনারই বায়োপিকে। আর এই যে চলছে, এই যে খবরটি এসছে, তারপরে মনে হয় সকল ফ্যানেরা মানে আর ওয়েট করতে পারছেন না যে কতক্ষণে বা কবে থেকে মুভিটা শুটিং করা স্টার্ট হবে আর কবেই বা আমাদের কাছে আসবে থিয়েটার্সে। এবার বলি কি কি শোনা যাচ্ছে এই ফিল্মটির সম্বন্ধে। সেটা হচ্ছে প্রথম জিনিস, যেহেতু এই বায়োপিকটি একজন ক্রিকেটারের ওপর, লাইফের ওপর বেস করা, তো যে অ্যাক্টিং করবেন সেই অ্যাক্টরকেও ভীষণভাবে ক্রিকেটটাকে জানতে হবে, তাকে এই পুরো ক্রিকেটের খেলার খুঁটি নাতি সব কিছু জানতে হবে। তাই আয়ুষ্মান খুরানাও এবার ভীষণভাবে আপনার এই ক্রিকেট সম্বন্ধে ওনার রিগোরাস প্র্যাকটিস শুরু হতে চলেছে। আয়ুষ্মান খুরানা কিন্তু এই মুভিটির জন্য তোড়জোড়ও শুরু করে দিয়েছেন, তাকে রীতিমতো ক্রিকেট প্র্যাকটিস তো করতেই হবে, কারণ আফটারঅল ভাই সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তিনি কাস্ট হতে চলেছেন। শোনা যাচ্ছে যে এই মুভির শুটিং শুরু হবে এই বছরের ডিসেম্বর মাস থেকে, আর তার আগে আগের 2 মাস মানে অক্টোবর নভেম্বর আয়ুষ্মান খুরানার পুরো প্র্যাকটিস সেশন থাকবে, মানে পুরো ক্রিকেট নিয়ে তাকে শেখানো হবে ভালো করে, বা তাকে পুরো ফুল প্র্যাকটিস করে এমনভাবে দেখানো হবে যাতে তাকে একদম প্রফেশনাল দেখায়। তো সেইভাবে তো তিনি নিজের প্রেপারেশন শুরু করে দিয়েছেন। অন্যদিকে আর কী কী শোনা যাচ্ছে এই সংক্রান্ত, অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলি এবং আয়ুষ্মান খুরানা দুজনেই হয়তো মিটও করে নিয়েছেন, কিন্তু যেটা এখনও জানা যাচ্ছে না বা এখনও ঠিক হয়নি সেটা বলাই ভালো, যে কোথা থেকে শুটিংয়ের ফার্স্ট সিকোয়েন্সটা শ্যুট হবে, মানে সেটা মুম্বাইতে গিয়ে শ্যুট হবে নাকি সেটা আমাদেরই এই শহর থেকে এখান থেকে শ্যুট হবে, সেটা এখনও জানা যাচ্ছে না। সেটা ঠিক আছে, আমরা পরবর্তী আরও আপডেটস যখন পাবো সেটা না হয় আমরা তখন রিভিল করব। বাট টিল দেন আমাদের কিন্তু এক্সাইটমেন্ট তুঙ্গে ভাই। আর এছাড়াও আমরা যতবার দেখেছি এই সব বায়োপিক্স আসছে, ততবার কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অ্যাক্টার্স যারা এই সব বায়োপিক করেছেন বা অ্যাটেম্পট এই সব এই রোলসে কাস্ট হয়েছেন, তারা কিন্তু ভীষণভাবে হোমওয়ার্কের ওপর ফোকাস করেছেন, কারণ না হলে রোলটাকে কী করে ফুটিয়ে তুলবে বলুন তো। আমি তো আরও বেশি এক্সাইটেড এইটা দেখার জন্যে যে সৌরভ গাঙ্গুলির লাইফে এই যে বিভিন্ন মানুষজন, তার মানে ঘনিষ্ঠরা বা তার ফ্যামিলি, এই সব রোলসে কারা কারা থাকছেন, এসপেশালি ডনা গাঙ্গুলির চরিত্রে কে থাকতে চলেছে, সেটাও কিন্তু বিশাল কৌতূহলের একটা জায়গা। মানে সকলেই কিন্তু আমরা ওয়েট করে রয়েছি যে আলটিমেটলি কোন নায়িকা থাকতে চলেছেন এই ডনা গাঙ্গুলির রোলে। আর আমরা আগেও দেখেছি সৌরভ গাঙ্গুলির যে বায়োগ্রাফি, মানে বইতে আমরা তো অনেকেই পড়েছি বিভিন্ন সময়ের ইনসিডেন্টস, তার পুরো লাইফের মানে এক্সপিরিয়েন্সেস, খেলা হোক, নিজস্ব পার্সোনাল লাইফ হোক, তার লাভ লাইফ হোক, এইগুলো তো সবসময় আমরা যারা ফ্যান তারা একদম আমরা খুঁটিনাটি জানি। আর শুধু তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন টাইমে এই মানে সৌরভ গাঙ্গুলির বিভিন্ন রকম ইনিংস, মানে খেলা ছাড়াও আমি বলছি লাইফের ইনিংস, খেলা তো আছেই, তাছাড়া ধরুন এখন আমরা দেখি একটি রিয়ালিটি শোয়ে তিনি অ্যাঙ্করিংও করেছেন, তারপরে এই এখন বায়োপিকের জন্যে তার মতামত কীরকম সেগুলোও কিন্তু আমরা সবই দেখতে থাকবো। আর এদিকে যদি আমি কথা বলি আয়ুষ্মান খুরানার, আয়ুষ্মান খুরানার বিভিন্ন এই যে সিনেমাস এসছে, সবকটা সিনেমায় কিন্তু যদি খুব ভালো করে দেখা হয় বিভিন্ন রকম সোশ্যাল মেসেজ দেয়, বা এরকমভাবে বলা উচিত যে আয়ুষ্মান খুরানার মুভিসগুলো একটু অফবিট হয় বা একটু হাটকে হয়, মানে মুভিসগুলো একটু কমেডি স্টাইলে হয়ে থাকে,
বেশিরভাগ মুভিজই সব কটা বললে ভুল হবে বেশিরভাগই একটু কমেডি ওরিয়েন্টেড হয় কিন্তু তার মধ্যে যেন ডিপার মিনিং থাকে বা মেটাফরিক্যালভাবে অন্য একটা ডিপভাবে ডিপ মিনিং দিয়ে কোনো একটি মেসেজ বোঝানোর চেষ্টা করা হয় মানে সোশ্যাল মেসেজ কিছু তো এই ক্ষেত্রে এটা কিন্তু একটা সিরিয়াস রোল এসপেশালি বাঙালিদের ক্ষেত্রে এটা একটা ইমোশনাল জায়গাই বটে কারণ আফটারঅল সৌরভ গাঙ্গুলি ভাই তার বায়োপিক আসতে চলেছে আর আমরা তাতে উত্তেজিত হব না তাই কখনো হয় মানে আমাদের তো মনে হচ্ছে এবার আর মানে আমরা ওয়েটও করতে পারবো না কতদিনে যে ট্রেলার লঞ্চ হবে তাড়াতাড়ি বাবা শ্যুটিংটা শেষ হোক আর আমরা সবার আগে ট্রেলারটা দেখব এই অপেক্ষাতেই রয়েছি আর দুর্গাপুজো তো সামনে এসেই গেল মানে আবার তো অনেকে আমরা ভিড় করব দাদার বাড়ির সামনে কারণ দাদাকে দেখতে হবে দুর্গা ঠাকুর তো বটেই পুজো কীরম চলছে প্যান্ডেল কীরম হচ্ছে সেসব তো বটেই কিন্তু দাদাকে দেখার একটা যে ক্রেজ একটা যে ইচ্ছে সেটা কিন্তু সকলের এখন অবধি রয়েছে আর যতবারই দেখি না কেন সেটা আমরা স্টেডিয়াম থেকেই হোক বা তার বাড়ি পুজোর সময় হোক বা যখনই আমরা কাছ থেকেও দেখার পরেও মনে হয় না আশ মিটেছে বলে একাধিকবার আমরা দাদাকে দেখতে কিন্তু চলেই যাই তার বাড়িতে তো এরকম তো বিভিন্ন ইনস্টেন্সেস রয়েছে এটা দেখার বিষয় যে এই বায়োপিকে কোন কোন এরা তার লাইফের কোন কোন এরাকে বেশি ফোকাসে আনা হবে বা প্রমিনেন্স দেওয়া হবে কারণ দু ঘন্টা আড়াই ঘন্টার বেশি তো ফিল্মটা টানতে পারবে না তো সেই ক্ষেত্রে কোনো কোনো মেজর ইনসিডেন্টসকেই দেখাতে হবে এর আগে আমরা যেরকম বায়োপিক্স যেরকম দেখেছিলাম ধোনির বায়োপিক বা মিলখা সিংয়ের বায়োপিক তো এই সব বা দঙ্গলেও যেরকম আমরা দেখেছিলাম তো সব ইনসিডেন্টস তো অবভিয়াসলি দেখানো যায় না বাট মেজর কিছু ইনসিডেন্টসকে দেখানো হয় তো কীভাবে শুরু হচ্ছে কীভাবে টার্ন নিয়ে শেষ হবে পুরো প্লট সব কিছু নিয়েই কিন্তু আমরা পুরো একদম মানে আগ্রহে বসে রয়েছি আর আর কবে যে আসছে সেটাও এখনও কিন্তু কিচ্ছু জানানো হয়নি সেইটা না হয় ঠিক আছে আমরা একটু ততদিন ওয়েট করে যাব কিন্তু আমরা আপডেটস তোমাদের দিতেই থাকব তাই জন্য কমেন্ট করে জানাও তোমরা কী কী দেখতে চাইছো বা কী কী আশা করছো এই মুভিটি থেকে আর ঠিক তেমনভাবেই এরকম বলো কারা কারা তোমরা তার অটোবায়োগ্রাফি পড়েছো আর যারা ফ্যান্স তারা তো বিভিন্ন মানে তার বিভিন্ন সময়ের ইনফরমেশন বলো ইনসিডেন্টস বলো তোমরা তো ওয়াকিবহল থাকবেই এটা তো কোয়াইট ন্যাচারাল আর এই যে পুরো জিনিসটা হচ্ছে এর আগে কিন্তু আমরা আয়ুষ্মান খুরানাকে বিভিন্ন সময়ে দেখেছি যেখানে উনি বাঙালি ফ্যামিলির সঙ্গে ইন্টারাক্ট করছেন মানে অ্যাক্টিংয়ের থ্রু এরকম দেখা গিয়েছে যেমন ধরুন ভিকি ডোনারে তার যিনি নায়িকা ছিলেন সেইখানে দেখানো হয়েছে যে ওই নায়িকার কিন্তু মানে সেই নায়িকা একজন বাঙালি তো সেখানেও আমরা দেখছি যে মানে কীরমভাবে আয়ুষ্মান খুরানা বাঙালি ফ্যামিলির সঙ্গে ইন্টারাক্ট করেন বা পরবর্তীকালে আমরা এটাও দেখেছি যে সিঙ্গলসের যুগে যখন মিউজিক অ্যালবামস এখন মানে এখন সিঙ্গলস হয়ে গেছে তো সেখানেও ওরে মন বলে যে গানটি এসেছিল সেখানে কিন্তু আমরা আয়ুষ্মান খুরানাকে রীতা ভরির অপোজিটেও অ্যাক্টিং করতে দেখেছি সেই মিউজিক প্রোডাকশনটির জন্য তো এবার তো আমি উদ্গ্রীবভাবে তাকিয়ে রয়েছি যে এই যে সৌরভ গাঙ্গুলির বায়োপিক সেখানে তিনি কেমনভাবে ফুটিয়ে তুলবেন এই পুরো রোলটিকে বা কীরমভাবে তিনি কি বাংলায় কথা বলবেন বা বললেও কীরম হবে পুরো জিনিসটা নিয়ে আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড আমার মনে হয় তোমরাও ইকুয়ালি এক্সাইটেড তাই তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও আর ততক্ষণ মানে ফর দ্য নেক্সট কন্টেন্ট তার আগে কিন্তু সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর নোটিফিকেশন বাটনটা প্রেস করতে ভুলবে না কারণ আপডেটস আসলে তোমরা যাতে মিস না করো তাই টিল দেন টাটা